আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাসিনাকে উৎখাত যা বলল যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করবার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস সোমবার বলেছে হাসিনাকে উৎখাত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সে মিথ্যা এবারে জানাবো উপদেষ্টারা আর যেন রাজনৈতিক বক্তব্য না দেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যেন রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন এ ব্যাপারে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিপ রহমান পার্থ। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাতে কী কথা হয়েছে পরে তা সাংবাদিকদের জানিয়েছেন তিনি জানাব ছাত্র আন্দোলন দমনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারের ব্যবস্থা করতে হবে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে সতর্কবার্তা দিলেন সজীব অজেদ জয় জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা বলেন তিনি জয় লিখেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বলেছেন একই সঙ্গে এদেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরে এসেছে সেটাও উল্লেখ করলেন তার এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না সেই একই মপ উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিয়েছেন জানিয়ে দেব নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে একশো মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে জেলার সোনাইমুড়ু উপজেলার আম্বরনগর ইউনিয়নের খননকৃত বেগমগঞ্জ চার কূপের তিনটি স্তরে জ্বালানি গ্যাসের সন্ধান পাওয়া গেছে এবং সর্বশেষ জানাব বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এ সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস্কেপ ছাত্র জনতার এক ঐতিহাসিক গণপুত্থানের মধ্য দিয়ে দেশ গত পনেরো বছরের শাসন থেকে মুক্তি লাভ করেছে এই বিপ্লবকে ছাত্র জনতার অভিপ্রায় ধরা হলেও এর মূল চালিকা শক্তি ছিল এদেশের শিক্ষার্থীরা তাই দেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে উৎখাত যা বলল যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করবার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস সোমবার বলছে হাসিনাকে উৎখাত করবার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সে মিথ্যা এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন সম্পৃক্ততার ব্যাপারে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জো পিয়ের বলেন আমাদের মোটেও কোনো সম্পৃক্ততা ছিল না এসব ঘটনা যুক্তরাষ্ট্র সরকারে জড়িত থাকার যে প্রতিবেদন বা গুজব এগুলো সম্পূর্ণ মিথ্যা ভারতের ইকোনমিক টাইমসের এর বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয় তিনি যে অভিযোগ করেছেন তাকে উৎখাতে যুক্তরাষ্ট্রে ভূমিকা রেখেছে কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের বঙ্গোপসাগর সেন্টমার্টির দ্বীপে নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল পত্রিকাটি জানায় হাসিনাকে তার ঘনিষ্ঠ সহযোগের মাধ্যমে ওই বার্তা জানানো হয়েছিল বলে দাবি করা হয় হাসিনার ছেলে সজীব অজেদ জয় রোববার এক্সে এক পোস্টে বলেন হাসিনা এ ধরনের বক্তব্য কখনও দেননি হোয়াইট হাউস জানায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে আমাদের অবস্থান সেটি নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে বৃহস্পতিবার একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এই সরকারের লক্ষ্য বাংলাদেশে নির্বাচনের আয়োজন করা গত মাসে ছাত্রদের কোটা আন্দোলন শুরুর পর বাংলাদেশে ব্যাপক সহিংসতা সংঘর্ষ শুরু হয় উল্লেখ্য হাসিনা গত জানুয়ারি নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হন ওই নির্বাচন বিরোধী দল বয়কট করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল এই নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়নি ১৫ বছরের শাসন থেকে উৎখাত হবার পর হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতের দিল্লিতে অবস্থান করছেন উপদেষ্টারা আর যেন রাজনৈতিক বক্তব্য না দেন আন্দালিপ রহমান পার্থক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যেন রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন এ ব্যাপারে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিপ রহমান পার্থ সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে কি কথা হয়েছে পরে তার সাংবাদিকদের জানিয়েছেন তিনি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন আমি রিকোয়েস্ট করেছি উপদেষ্টারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন হঠাৎ করেই দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য এতে করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো ম্যাসেজ যেতে পারে বিষয়টি মাথায় রেখে উনারা যেন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন উপদেষ্টার বক্তব্য ঘিরে আন্দোলনরত ছাত্র জনতা আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে এ প্রসঙ্গে ব্যারিস্টার পার্থ বলেন এই প্রথম স্টেপে আমার কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং মনে হয়েছে যেটা ট্রিগার হয়েছে তা এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগের যা হয়েছে একটা রেভলিউশন মাধ্যমে এটা কুলডাউন করতে দিতে হবে জাতিকে আমাদেরকে আমরা সবাই এফেক্টেড হাজার মানুষের বেশি মারা গেছে সতেরো বছরের শাসন তাদের আমার মনে হয় উপদেষ্টারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন তাহলে এই কনফিউশনটা ক্রিয়েশন হবে না কিংবা তাদের একজন স্পোকম্যান থাকতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য জানতে চাইলে আন্দালিব রহমান পার্থ বলেন নানা এগুলো এখন টু আর্লি টু সেভ কাউকে ফিরিয়ে আনার ব্যাপারে জনগণ ঠিক করবে জনগণের এই রেভুলেশন রয়েছে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে তিনি আরও বলেন সামনে গণহত্যার বিচার হবে আর অনেক ইনভেস্টিগেশন আছে কোথা থেকে কি বের হবে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর পর মানুষ ঠিক করবে রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচায়ও হয় না জনগণই দাঁড় করায় আবার জনগণই সিটকে ফেলে দেয় সময় বলে দেবে কি হবে ছাত্র আন্দোলনের যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে জামাত বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে যারা গণহত্যা উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত সরকারের শাসন আমলে দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শফিকুর রহমান শফিক রহমান বলেন পুলিশ প্রধান এবং বিচার বিভাগ সহ বিগত সরকারের অপকর্মের মদতদাতা কর্মকর্তাদের অপসারণ করে তদস্থলে সৎ দক্ষ এবং পেশাদার কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে বিগত সরকারের শাসন আমলে দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ এবং মন্ত্রী এমপি এবং সরকারি কর্মকর্তা সহ সকল দুর্নীতিবাসদের বিচারের ব্যবস্থা করতে হবে বিগত সরকারের আমলে প্রমোশন বঞ্চিতদের দ্রুত প্রমোশন দেওয়া সম্মানজনক পদায়নের ব্যবস্থা করতে হবে জোরপূর্বক অবসরপ্রাপ্তদের চাকুরিতে ফিরিয়ে আনা বা চুক্তিভিত্তিক তিনি আরও বলেন কোটা আন্দোলনের সমর্থনে আরব আমিরাতে বিক্ষোভকারী সাতান্ন জন বাংলাদেশি সম্মানজনক পুনর্বাসন করতে হবে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি সহ দেশের অর্থনীতি সচল করবার পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে সতর্ক বার্তা দিলেন সজীব অজেদ জয় জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি দিয়েছে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সেলে সজীব অজেদ জয় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি জয় লিখেছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন একই সঙ্গে এদেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটিও উল্লেখ করলেন তার এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না সেই একই মব উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিয়েছেন সোমবার দুপুরের সচিবালয়ে সনাতন ধর্মালম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজ ভাস্কর্যের পাতদেশে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেন আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন আপনারা বক্তব্য দেবার আগে পাঁচই আগস্ট গণভবনের চিত্র মনে রাখবেন খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন আমরা আজকে আপনাদের কিছু বিষয় সতর্ক করতে এসেছি পাঁচই অগাস্ট স্বৈরাচার তাড়ানোর পর দিন থেকে কিছু কুচক্রি মহল কু করবার চেষ্টা করছিল আমরা ছাত্র জনতা তা দমন করেছি এরপর সর্বশেষ বিচার বিভাগ কু করার চেষ্টা করলে আমাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছে আমাদের বিপ্লবকে নসৎ করতে এখনো একটি মহল কুকরা ষড়যন্ত্র করছে আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব ডক্টর ইউনুস হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এ সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্র জনতার এক ঐতিহাসিক গণভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গত পনেরো বছরের শুরু শাসন থেকে লাভ করেছে এই বিপ্লবকে ছাত্র জনতার অভিপ্রায় ধরা হলেও এতে মূল চালিকা শক্তি ছিল এদেশের শিক্ষার্থীরা তাই দেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত তেরোই আগস্ট বিবিসি আই উইল হেল্প মেক স্টুডেন্টস ড্রিম ফর বাংলাদেশ কাম টু শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয়েছে বাংলাদেশের নতুন নেতায় স্পষ্ট হয়েছে এটি তার বিপ্লব ছিল না এবং এটি তার স্বপ্নও ছিল না কিন্তু ডক্টর ইউনুস যখন গত সপ্তাহে শিক্ষার্থীদের থেকে ফোন পেয়েছিলেন তখন তিনি দেশকে নেতৃত্ব দেবার ব্যাপারে অঙ্গীকার করেছেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছিল বছর বয়সী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিনা পালিয়ে যাবার পর দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণে ইউনুসকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা তাদের আহ্বানের দিয়ে দেশকে পুনর্গঠনে অঙ্গীকার করেন ডক্টর ইউনুস যমুনা স্টেট হাউজের কার্যালয়ে মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন তিনি উপদেষ্টা হয়েছেন কেননা শিক্ষার্থীরা তাকে এই পদের জন্যে অনুরোধ করেছিল ইউনুস শিক্ষার্থীদের সহযোগিতা করবার অঙ্গীকার দিয়েছেন তিনি বলেন এটা আমার স্বপ্ন নয় যে আমি উপদেষ্টা হব এটা তাদের স্বপ্ন তাই আমি তাদের স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করছি ইউনুস গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ছাত্রজনতার বিক্ষোভে হাসিনার পতনের পর ইউনুসের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন তিনি